হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লুক স্টাডি। লুক স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, WBPSC একটি নতুন নোটিফিকেশন জারি করেছে, ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে WBCS যে রয়েছে, WBCS যে 2018 এক্সাম গ্রুপ সির যে পরীক্ষাটি রয়েছে, সেটা কিন্তু যেটা 23 এবং 24 মার্চ 2020-তে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখন হয়ে যাবে 13, 14, 15, 16 জুলাইয়ের 2020 অনলাইন মোড। দেখুন এখানে লেখা রয়েছে অনলাইন মোড কথাটি, তো অর্থাৎ এই প্রথম কিন্তু এমন উদ্যোগ যেটা করা হবে যে কোনো ইন্টারভিউ বা যে এক্সাম সেটা কিন্তু করা হবে কিসে, এই অনলাইন মোডে। ঠিক আছে, অনলাইন মোডে এটা বলা হয়েছে, পার্সোনালিটি টেস্ট হবে। তা এটা কিন্তু এই প্রথম উদ্যোগ যে এরকমভাবে কোনো কিছু করতে চলেছে PSC। তা বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি আপনি অবশ্যই দেখে নিতে পারবেন। তার জন্য আপনি PSC-র যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে, যে অ্যানাউন্সমেন্টটি আছে সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে ওখানে এই বিষয়টির নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। তা এটা আমি আর লিঙ্কে দিচ্ছি না, কারণ এখানে কিছু ডিটেলস রয়েছে, ক্যান্ডিডেটসদের রোল নাম্বার রয়েছে, যেগুলো আমি আপনাদের দেখাতে পারছি না এবং এগুলো ঢাকা থাকছে। এবং শেষের দিকে দেখুন এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, তো এর জন্য আমি এই জিনিসটি কিন্তু আর এই লিঙ্কে দিচ্ছি না। এই বিষয়টি আপনি ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি অবশ্যই দেখে নিতে পারবেন, যারা যারা এই যে এক্সামটি তার জন্য প্রিপারেশন করেছেন। এবং পরবর্তী আরেকটি নোটিফিকেশন রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা অবশ্যই দেখে নিন। তা বন্ধুরা, এই হলো যে আরেকটি নোটিফিকেশন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে জিও ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে রয়েছে, জিও ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তার ওপরে এখানে স্কিম এবং সিলেবাস জারি করেছে PSC। তো এখান থেকে আপনি নোটিশটি আমি দিয়ে দেবো, এটা আপনার এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে কিন্তু আপনি এই স্কিম এবং সিলেবাস যেটি রয়েছে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ কোয়েশ্চেন, মানে কততে পরীক্ষা হবে এবং তার ফুল মার্কস কত রয়েছে, ডিউরেশন কত রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে, নেগেটিভ মার্কিং থেকে শুরু করে। এবং এখানে দেওয়া রয়েছে যে সেখানে যে সাবজেক্টসগুলো থাকবে, এবং সেখানে যে সাবজেক্টসগুলো থাকবে তার যে কেমন স্ট্যান্ডার্ড আসতে চলেছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, এবং তার মার্কসগুলো কী কী রয়েছে সেটা কিন্তু এখানে সমস্ত ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলি এগুলো আপনি অবশ্যই, এটা ডিটেলসটা আমি দিয়ে দেবো, যারা এটা অ্যাপ্লাই করেছেন তারা অবশ্যই এখান থেকে এই যে নোটিশটি আছে সেটা ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনার PSC যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে কিন্তু আপনি এই পুরো জিনিসটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তা আশা করি বন্ধুরা যে এই যে ইনফরমেশনগুলি আপনাদের কাছে আসছে, এবং এরকমই যদি আরও আপনি আরও ইনফরমেশন পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল যে রয়েছে লুপ স্টাডি, এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাহলে আরও এরকম ইনফরমেশন যখনই কোনো কিছু জব নিউজ আসবে, বা এক্সাম স্ট্র্যাটেজি বলুন, অন্যান্য স্টাডি ম্যাটেরিয়াল পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ তাহলে বন্ধুরা পুরো ভিডিওটিকে আমার সাথে ধৈর্য সহকারে দেখার জন্যে। থ্যাংক ইউ।